एवरीवन गुड मॉर्निंग एंड वेलकम टू अ न्यू व्लॉग। आज के ब्लॉगटा शुरू होच्छे सकाल सकाल गरम गरम चा और बिस्किट दिए। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो और आमिओ मोटामुटी ठीक ठाक आछी। चलो ताहले आज के दिन ब्लॉगटा शुरू करा जाक चायर साथे। तो चा खावार पर आमी सरासरि चले एसेछि आजके रान्नाघरे, कारण आजके स्पेशल पनीर बानाबो होच्छे आमी निजेर हाते। और आजके जेई पनीरटा बानाबो सेटा होच्छे बाटार पनीर मसाला, भेज बाटार पनीर मसाला। तो चलो देखे नाओ तोमरा एकबार किभाबे आमी एई पनीर रेसिपिटा तैरि करि। এখানে আমি প্রথমেই পনিরটাকে কেটে নিচ্ছি ফ্রিজ থেকে বের করে। কালকে জানো বাচ্চাগুলোকে বাইরে বের করে দিয়েছিলাম, আবার চলে এসেছে বাচ্চাটাকে মাটাকে। তো অনেকদিন পর আবার আমাদের পনির খাওয়া হচ্ছে, কারণ মার্কেটে এখন পনির আর নেই, অ্যাভেলেবেল নেই। অনেক কষ্ট করে একটা পনিরের প্যাকেট জোগাড় করা হয়েছে আর সেইটা তৈরি হচ্ছে আজ। এরপর আমি মিক্সিতে কয়েকটা কাজু বাদাম আর কিছুটা পোস্ত ঢেলে নিচ্ছি। এটাকে আমি শুকনোই একটু মিক্সিতে মিক্স মানে কি করে নেব ওটাকে বলে গুঁড়িয়ে নেব, আর যাতে জল দিলে না পোস্তগুলো আটকে যায়, সেই জন্য আমি মিক্সিতে ফার্স্টে এই ড্রাই অবস্থাতেই পেস্ট করে নেব। তো এটাকে আমি প্রথমে গুঁড়িয়ে নিচ্ছি, তাহলে পরে পেস্ট হতে এটা ভালো ভালোভাবে পেস্ট হবে। তো গুঁড়িয়ে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ কাজু আর পোস্তটা। এবার আমি এর মধ্যে অ্যাড করব কিছু জিনিস, দেখছো খুব ভালোভাবে গুঁড়ো হয়ে গেছে। আর এবার এতে অ্যাড করছি দুখানা টমেটো, ছোট ছোট টমেটো দুখানা আমি দিলাম। এরপর দিচ্ছি তিনখানা কাঁচা লঙ্কা, তোমরা চাইলে বেশিও দিতে পারো কমও দিতে পারো। এরপর দিচ্ছি কিছুটা আদা কুচনো, আর দিচ্ছি জিরে গুঁড়ো পরিমাণ মতো, লঙ্কা গুঁড়ো। এখানে আমি তিনখানা কাঁচা লঙ্কা দিয়েছি, ওই জন্য এবার এখানে আমি কাশ্মীরি লাল মির্চ ইউজ করছি। এরপর দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, দিয়ে আমি এটাকে ভালোভাবে পেস্ট করে নেব। এখন আমি কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিলাম, একটু গরম হলে তেলটা। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পনিরের কিউবগুলো, আর পনিরগুলোকে আমি খুব বেশি ভাজবো না, হালকা করে ফ্রাই করে নেব পনিরটাকে। হয়ে গেছে এখানে আমার হালকা ফ্রাই করা পনিরগুলো, এবার আমি পনিরগুলোকে তুলে রাখছি। তুলে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি কিছুটা লবঙ্গ, আর এরপর পেস্ট করে রাখা মশলাগুলো আমি ওই পনিরের তেলটার মধ্যে, বাদ বাকি তেলটার মধ্যে দিয়ে খুব ভালো করে এটাকে একটু কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নেওয়ার পর মশলাটা এবার আমি এতে দিয়ে দিলাম পনিরের কিউবগুলো, আর পনিরের কিউবগুলো মশলাগুলোর সাথে খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, যাতে নুন ঝাল সব কিছুর ব্যালেন্স ঠিকঠাক থাকে। তো এটাকে ভালো করে একটু কষিয়ে নেওয়ার পর মিক্সির মধ্যে যেই মশলাটা আটকে ছিল সেটাতে একটুখানি জল নিয়ে আমি দিয়ে দিলাম। আর জল দেওয়ার পর আমি এটাকে কিছুটা সময়ের জন্য ফুটতে দেব, ব্যাস এটা খুব ঝটফট তৈরি হয়ে যায় রেসিপিটা। আর নাবানোর আগে আমি দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা গুঁড়ো, দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি গরম মশলাটাকে। একদম অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায় এই পানির রেসিপি। আর এবার নাবানোর আগে আমি দিয়ে দিচ্ছি কিছুটা বাটার, ব্যাস একদম বাটারি পনির তৈরি হয়ে গেছে। এটা তোমরা ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে পারো। তো এখানে আমার রেডি বাটারি বাটারি পনির। ওকে ওঠাতে গিয়ে আমার নিজেরই ঘুম পেয়ে যাচ্ছে। মামমামকে বলছিলাম যে এখন কেন উঠলি 10:30 বাজে, একেবারে তাহলে দুটোর সময় উঠতে পারতিস ঘুম থেকে, একেবারে ভাত ফাত খেয়ে আবার শুয়ে পড়তিস। সেই জন্যই মামমাম বলছে ভাত খেলেই তো হয়ে যেত। চ ব্রাশ করিয়ে মামামকে একেবারে স্নান করিয়ে দিই, আর তারপর আমরা করব হচ্ছে ব্রেকফাস্ট। তোমাদের সাথে দেখা করছি।
বাবা রে দারুন দারুন। মামা মে স্নান হয়ে গেছে, এখন স্নান করে উঠে পড়েছে, আর এবার আমরা খাবো হচ্ছে টিফিন, না ব্রেকফাস্ট। এখন বাজে ঠিক 10:45, চলো মাথাটা আসতে দি, দেখি চুলটা আসতে দি। আজকে পিসি পরোটা করেছে তোর জন্য, তুই কালকে বলেছিলি না পিসিকে, কি রে সকালবেলা উঠে কি মাথা খারাপ হয়ে গেছে, ঘুম থেকে উঠে কি মাথা খারাপ হয়ে গেছে নাকি, এটা কি হচ্ছে, কি হচ্ছে, এটা কি ডান্স, এটা কি ডান্স, পরোটা ডান্স, এটা কি ডান্স বলবি তো, ওই আনন্দে পরোটা ডান্স। ও মাম্মাম দিদিকে বলে রেখেছিল যে কালকে আমাদের রুটি হয়েছিল টিফিনে, আর ওই জন্য ও দিদিকে বলে রেখেছিল যে পিসি আজকে আমার জন্য কিন্তু কালকে আমার জন্য কিন্তু পরোটা করবে, সেই জন্য আজকে হয়েছে মাম্মামের জন্য পরোটা, আর ওই জন্য পরোটা শুনে ও সেই আনন্দে এখন পরোটা ডান্স দিচ্ছে, তাই না মা, চলো খেয়ে নি। হ্যাঁ মাম্মামের এখন আঁকা চলছে, এখানে মাম্মাম কি এঁকেছিস দেখি, আচ্ছা এগুলো কি পড়েছিস, স্কার্ট বা পেন্সিল ছিলে, পেন্সিল দিয়ে ওই পেন্সিলের ছোকলাগুলো এখানে আঠা দিয়ে লাগিয়েছে, আবার নাম লিখেছে এখানে অমিত, এখানে রিয়া, আমি, আর এটা হচ্ছে সম্বিতা মানে মাম্মাম। বাহ, তোর বাবা হাতে কিসের ব্যাগ নিয়ে আছে রে সোনাই, বাজারের ব্যাগ, বাজারের ব্যাগ, আর আমি বাজারের ব্যাগ, আমিও বাজারের ব্যাগ, কোথায় গেছি আমরা তিনজন, আমরা তিনজন হচ্ছে মানে শহরে, শহরে, শহরে কোন শহর, সিটি, সিটি কোন সিটি, আচ্ছা তোর বাবার টাকের চুলগুলো এরকম খাড়া খাড়া হয়ে আছে কেন, আমি চুল আঁকতে পারি না, হ্যাঁ আমার মাথার এখানটা কি দিয়েছে, এটা কি বেরিয়ে আছে, সিঁদুর, ও এটা সিঁদুর পরেছি, ওরে বাবা রে বাবা, ওমা হাতে আবার কি এঁকেছিস এগুলো বলা, ও আচ্ছা দেখে নাও সবাই, হাতে আমি পলা পরে আছি, কপালে সিঁদুর, এটা চক্রবর্তী বাবু, এটা আমি, এটা মাম্মাম, বাজারে বেরিয়েছি তিনজনে মিলে, তোর আঁকাটা যে কবে সার্থক হবে, কবে যে আবার বাজারে তিনজনে মিলে বেরোতে পারবো বাইরে ভগবান জানে। আর এবার কি আঁকছিস, এবার কি আঁকছিস, এবার দুর্গাপুর, এটা কি, আর এই পুর কি, রাম কে লিখেছি, রামগড়, হ্যাঁ রামগড়, হ্যাঁ এটা কি জায়গার নাম, হ্যাঁ এটা রামগড় একটা জায়গা, হ্যাঁ এটা কি দুর্গাপুর, না 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 দুর্গাপুর না, এটা একটা উদয়পুর, ও আচ্ছা কি মাঝখান দিয়ে কি বয়ে যাচ্ছে, নদী, হ্যাঁ দেখি সব দেখি, মাঝখান দিয়ে নদী বয়ে দিয়ে যাচ্ছে, আর নৌকা, দুটো নৌকা, যদি অনেক লোকজন এখানে অসুবিধা হয়, একটা লোক যদি এখানে যাচ্ছে করছে, তাই জন্য আমি একটা দুটো নৌকা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মাম্মাম এখন এখানে সন্ধ্যা দিচ্ছে, আজকে সন্ধ্যা দিচ্ছে মাম্মাম, ভালো করে থুপটা ধরো, বাঁ হাতে এখানে থাকাও, দেখো বাঁ হাতে এভাবে এখানে থাকাতে হয়, হ্যাঁ না ওইদিকে ঠাকুরকে দেখাও, মানে এখন মাম্মাম অনেক কিছু কাজ শিখে গেছে, ও জলের বোতল ভরে, সন্ধ্যা দেয়, তাই না মাম, আর একটু পরেই মাম্মাম সন্ধ্যা দিয়ে নিলে আমি তৈরি করবো হচ্ছে আজকে চা, সন্ধ্যার চা, যাই হোক আজকে এনার্জির লেভেলটা একটু ডাউনে চলছে ঘরে থেকে থেকে, নেই যাই হোক ঘরে যতটুকু করি, ঘরে যতটুকু থাকি, যা কিছু দেখানোর মানে যতটুকু দেখানোর ততটুকুই দেখানো হয়, দেখানো যায় আর কি, আজকের ব্লগটা এতটাই বন্ধ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আনন্দ থেকো, কারণ আনন্দে থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার।